শিলিগুড়িতে শুরু হলো আতশবাজির মেলা। দীপাবলির উৎসব উপলক্ষে আজ থেকে শুরু হলো আতশবাজির মেলা। শিলিগুড়ি কাওয়াখালী মাঠে এবছর আতশবাজির মেলা বসেছে। দীপাবলির উৎসব পেরিয়ে ছট পুজো পর্যন্ত এই আতশবাজির মেলা চলবে। আমাদের সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির সভাপতি হিসেবে রিঙ্কু ভৌমিক আছে, এবং এর সাথে যারা ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওই জন্য কলকাতা থেকে দৌড়ে এসেছি। আমার ওপর নির্দেশ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তুমি নিজে থাকবে। শুনলে আপনারা আশ্চর্য হবেন যে আমাদের পশ্চিমবাংলায় 150টা মেলা হচ্ছে, কিন্তু প্রেস্টিজিয়াস মেলা বলতে মাত্র তিনটে। একটা কলিকাতার শহীদ মিনার ময়দান, যেখানে 50টা স্টলের মেলা হচ্ছে। একটা হচ্ছে কাওয়াখালী, যেখানে 50টা স্টলের মেলা হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা ডুমুরজলা হাওড়া স্টেডিয়াম। আরও আনন্দ পাবেন যে আজ অবধি পৃথিবীর বুকে একসাথে 50টা দোকানের মেলা এই প্রথম হলো, এবং সেটি পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় হলো। এরকম আতশবাজি বিক্রির চেষ্টা করবেন না। আমি কিন্তু সরাসরি ডাইরেকশন দিয়ে দেবো যে কোনো রকম যদি সবুজবাজির বাইরে কেউ অন্য কিছু বিক্রি করেন তাহলে পরে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবেন। আমি সেভাবে ডিএম সাহেবদের বলেছি, ডিএম ম্যাডামদের বলে দিয়েছি। কাওয়াখালী মাঠে আতশবাজি বা বাজি যে মেলা উদ্বোধন হচ্ছে সেখানে আমাকে ডাকা হয়েছে, তার জন্য আমি আপনাদের সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সমস্ত স্টলসের যে মালিক আছেন সবাইকে আমি এটাই বলবো যে আপনারা গভর্নমেন্টের নিয়ম মেনে আপনাদের ব্যবসা করবেন। আমি জানি যে আপনারা সবাই এটা পালন করবেন, এটাতে আমার কনফিডেন্স আছে। সবসময় আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনার পাশে রয়েছে, এরপরেও আপনার পাশে থাকবে। আপনার যে কোনো সুবিধা অসুবিধাতে আমরা আপনাদের সঙ্গে থাকবো। পশ্চিমবাংলায় যে 150টা আতশবাজির মেলা হচ্ছে, আজকের মেলা 141 নম্বর মেলা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, পশ্চিমবাংলায় যে 150টা মেলা হচ্ছে তার মধ্যে তিনটে মেলাকে আমরা প্রেস্টিজিয়াস মেলা হিসেবে ব্যবহার করেছিলাম। একটা মেলা হচ্ছে শহীদ মিনার ময়দান কলকাতা, 2 নম্বর হচ্ছে কাওয়াখালী যেটা দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে শিলিগুড়িতে, আর একটা ডুমুরজলা হাওড়া স্টেডিয়াম। এই তিনটে প্রেস্টিজিয়াস এবং সবচেয়ে বড় দোকান এখানেই আছে। প্রতিটা জায়গাতে আমরা 50টা করে দোকান রেখেছি, সেফটি সিকিউরিটি মেজার করে প্রত্যেকটা দোকানের সাথে প্রত্যেকটা দোকানের দূরত্ব বজায় রেখে আমরা এটি করেছি, যাতে কোনো রকমেরই কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আজ আমরা খুব আনন্দিত, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন এডিএম জলপাইগুড়ি এবং এডিএম দার্জিলিং, এবং আমি নিজে ছিলাম, বড়বাবু ছিলেন, থেকে আমরা এটা উদ্বোধন করে দিলাম। সবার কাছে একটাই আবেদন, আপনারা সহযোগিতা করুন। আপনারা সাংবাদিকরা যদি আমাদের পাশে থাকেন এবং সহযোগিতা করেন, আপনারাও লক্ষ্য রাখুন যেন সবুজ আতশবাজির বাইরে কোনো আতশবাজি বিক্রি না হয়। আমার অনুরোধ আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে, আমি নিজেও বলেছি প্রশাসনকে, আবার বলছি যে কমিটি হয়েছে এই কমিটির মাথাতে আমাকে রেখে চিফ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে আমার সাথে রেখেছে, রেখে আমি যে কমিটি করেছি সেই কমিটি থেকে বলা হয়েছে কোনো রকমে রাস্তার খোলা বাজারে আতশবাজি যদি দেখেন কোথাও বিক্রি হচ্ছেন সাথে সাথে আপনারাও থানাতে আপনারা জানান, এবং আমার নম্বর মোটামুটি সবার কাছে আছে, আমায় জানাবেন, আমি সাথে সাথে সে আতশবাজি বিক্রি বন্ধ করব। পশ্চিমবাংলায় ব্যবসা করতে গেলে লাইসেন্স করে করতে হবে, সুস্থভাবে করতে হবে, পলিতা নেই এমন কোনো আতশবাজি যেন বিক্রি না হয়, একমাত্র ফ্লাওয়ার পট ছাড়া, মানে তুবড়ি ছাড়া। ফ্লাওয়ার ওই যে পলিতা ছাড়া যদি কোনো বাজি বাজ হয় সেগুলো বোমা ছাড়া অন্য কিছু নয়। আমরা এর বিরোধিতা করছি, আমরা এই সম্পূর্ণ বোমার বিরোধিতা করে বলছি সলিতাওয়ালা বাজি আপনারা কিনুন, সেই সলিতাওয়ালা বাজি আপনারা ব্যবহার করুন। কি জানার থাকে বলুন। পরিবেশ যোগান হচ্ছে আমাদের আজকে যেটা আজকের রিপোর্টে হচ্ছে 40% হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আসবে, বিভিন্ন জেলা থেকে 40% আসবে, তামিলনাড়ু থেকে আর আদার স্টেটগুলো থেকে আসবে 20%, মোট 100% আতশবাজি পশ্চিমবাংলায়। ইতিমধ্যে আমাদের এই পশ্চিমবাংলাতে প্রায় 6 লক্ষ টন বাজি ঢুকে গেছে, এই 6 লক্ষ টন বাজি ঢুকে গেছে, এটা পুরোটাই বিক্রি। গতবারে আমরা 19-এর শেষ আমরা বাজার করেছিলাম 6,000 কোটি টাকার। আশা করছি সেই এ সব অঙ্গ মানে মুছে দিয়ে এবার আমরা 12,000 কোটি টাকার ব্যবসা করব, এবং যেহেতু লাইসেন্সের হচ্ছে সরকারের একটা ভালো পরিমাণ আয় এই আতশবাজি থেকে আসবে। বাংলায় কোথায় কোথায় মেলা হচ্ছে?
বাংলার সমস্ত সব জেলাতেই হচ্ছে, আমাদের শুধু এই জেলাতেই পাঁচখানা মেলা হচ্ছে, দার্জিলিং জেলায়। উত্তরবঙ্গেতেই 54খানা মেলা হচ্ছে সারা উত্তরবঙ্গ। খুব ভালো ডিমান্ড আছে। কত দাম আছে এটা? এটা আপনার ড্রোনের দাম পড়ে যাবে 250। কপিস আছে 5 পিস। আপনার বেটু দেখান না।